মা বাবার খেদমতের সুযোগ যদি আপনি না পান তাহলে আপনি আল্লাহর কাছ থেকে কিভাবে রহমত হাসিল করবেন মা বাবার খেদমত যদি আপনি ঠিক মতন করতে না পারেন তাহলে আপনার গুণাগুলোকে কিভাবে মাছ করাবেন মা বাবার খেদমতের মাধ্যমে যদি আপনি তাদের সন্তুষ্ট হাসিল করতে না পারেন তাহলে কিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন মা বাবার খেদমতের মাধ্যমে দুনিয়ার বুকেই যদি আপনি জান্নাত হাসিল করতে না পারেন তাহলে আখেরাতে সেই জান্নাত আপনি কিভাবে পেয়ে পণ্য হবেন এটা তো আপনার জন্য রহমত আপনি চিন্তা করুন আপনার জীবনে এমন অসংখ্য ভার অসংখ্য ভার এমন ঘটনা ঘটেছে আপনি এইভাবে পেশাব করে দিয়েছেন আপনি পায়খানা করে দিয়েছেন বিছানা নষ্ট করে দিয়েছেন মায়ের আঁচল কতবার আপনি ভিজিয়েছেন মায়ের জামাটাকে কতবার আপনি নষ্ট করেছেন তার কোনো ইয়োদ্ধা নাই তার কোনো হিসাব নাই আর আজকে আপনার কাছে এগুলো খারাপ লাগছে যখন আমাদের জীবনে কোন ধাক্কা আসে যখন আমাদের জীবনে কোন দুর্যোগ নেমে আসে অথবা আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই তখন কিছুটা হলে উপলব্ধি করতে পারি যে আল্লাহু আকবার কত নিয়ামত আমাদের পে তার চলছে ক্ষমাহিত মুসল্লি ভাই এবং বোনেরা সেই নিয়ামতের একটি অন্যতম নিয়ামত নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই আর সেই নিয়ামতের নাম হচ্ছে মা এবং বাবা এটা এই জন্য যে আজকে এমন একটা সময় আমরা উপনীত হয়েছি আমাদের সমাজ উপনীত হয়েছে সামাজিক অবক্ষয় এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে পত্রপত্রিকা এবং প্রতিদিন যখন আমরা সংবাদ মাধ্যমে দেখি যে সন্তান তার মা বাবাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে সন্তান তার মা বাবার দায়িত্ব নিতে চাচ্ছে না সন্তান হয়ে তার মা তার বাবার উপর আঘাত করছে অথবা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে অথবা টাকার জন্য নেশার টাকার জন্য অথবা কারো কথায় উদ্বুদ্ধ হয়ে এই সন্তান সে তার মা বাবাকে হত্যা পর্যন্ত করতে কুণ্ঠাবোধ করছে না অথচ এই সন্তান জানে না কিভাবে সে তার নিয়ামতকে তার ঘর থেকে বের করে দিল এই সন্তান বুঝতে পারছে না যে কত বড় নেয়ামত আল্লাহ তার ঘরে দিয়েছিলেন কত বড় সম্পদ রবুল আলামিন তাকে দান করে ধন্য করেছিলেন কিন্তু সে সম্পদের সম্মান সে বলে এড়াতে পারবে না আমার অনেক ভাই বোনদের সাথে যখন কথা হয় তারা একটা কথা বলেন আল্লাহ ফরব্ল আলামিন অনেককে সম্পদ দিয়েছেন সমৃদ্ধ দিয়েছেন সুনাম দিয়েছেন মর্যাদা দিয়েছেন কিন্তু তার ঘরে শান্তি নাই আর শান্তি না থাকার মূল কারণটা অনেকেই বলেন যে ভাই আমার সন্তানটা বুকে গেছে আমার সন্তান আমার কথা শুনে সন্তানগুলো বুঝতে পারে না যে আজকে যে মা বাবার ঘামের উপরে তারা দাঁড়িয়ে আছে যে পরিশ্রমের উপর তারা দাঁড়িয়ে আছে তারা কারা আজকে যে সন্তান একটা পর্যায়ে এসে নিজেকে অনেক কিছু ভাবছে নিজেকে একজন সফল ভাবছে কিন্তু তার সফলতার পেছনে তার এই পরিশ্রমের পেছনে তাকে বড় করতে গিয়ে দুজন মানুষ যে তার জীবনে কিছুকে ব্যয় করে দিয়েছেন এটা সব উপলব্ধি করতে পারে না এই জন্য আমি আজকে আমাদের এখানে সবাই কম বেশি আমরা আলহামদুলিল্লাহ যারাই আছি বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলবো যে আপনাদের ঘরে যদি আপনার মা থেকে থাকেন বাবা থেকে থাকেন আপনার ঘরে সবচেয়ে বড় সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন আপনি ভাববেন যে আপনার ঘরে আর কোনো অভাব নাই আপনার পৃথিবীর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই দোয়ার জন্য আপনার পৃথিবীতে কোথাও অবস্থান করার দরকার নাই কারো কাছ থেকে কোনো কিছু আদায় করার জন্য আপনার আল্লাহর দোয়ার কবুলের পাওয়ার হাউস দিয়ে দিয়েছেন আপনি সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন আপনি কি ভাবছেন আপনার ঘরে যদি আপনার মা থেকে থাকেন আপনার বাবা থেকে থাকেন সবচাইতে বড় সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন এই সম্পদ আপনি কোথায় ফেলে দিচ্ছেন এত বড় সম্পদ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন আপনি কি জানেন যে পবিত্র কোরআনুল কারিমে রব্বুল আলামিন তাওহীদের পরেই বলেছেন প্রত্যেকটা সন্তানকে তার মা বাবা সাথে যেন সে ভালো ভালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমে যত জায়গায় তিনি তার সাথে ইবাদতের কথা বলেছেন পাশাপাশি বলে দিয়েছেন খবরদার তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না অথচ আমরা আমাদের বয়স যখন একটা পর্যায়ে আসে তখন থেকে নিয়ে আমৃত্যু আমাদের মা বাবা যতদিন বেঁচে থাকেন এরপরে তাদেরকে আমরা শান্তি না। আমরা ভুলে যাই সেই দিনগুলোর কথা যে মা যখন উপলব্ধি করতে পেরেছিলেন যে আপনি পৃথিবীতে আসছেন আপনার মায়ের গর্ভে আপনি চলে গেছেন আপনি কি বুঝতে পারেন যে তখন আপনার মা আপনাকে নিয়ে কতটা যন্ত্রণা সহ্য করেছেন আপনার মা উপুর হয়ে শুতে পারেননি আপনার মা কাত হয়ে চিৎ হয়ে শুতে পারেননি আপনি মাঝে মাঝে যখন তাকে ধাক্কা দিয়েছেন আপনার পা দিয়ে আঘাত করেছেন ওনার জানটা বের হয়ে উপক্রম হয়েছিল আপনার মা আপনাকে কোনোদিন অভিশাপ আপনি যখন আপনার মায়ের গর্ভে এসছেন। আপনি ভেতর থেকে ধাক্কা দিলে পা নাড়াচাড়া করলে আপনার মা কষ্ট পান তারপরে তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন রব্বুল আলম আমার সন্তান আমার গর্ভে সন্তান কি জীবিত আছে এটা বুঝার একমাত্র কায়দা একমাত্র পদ্ধতি হলো আমার সন্তান যদি কোনো একটা গুতো দেয় একটা ধাক্কা দেয় পা দিয়ে আঘাত করে আমি বুঝতে পারবো আমার সন্তান জীবিত আছে এই ধাক্কাটা খাওয়ার জন্য তার জীবন বের হয়ে যায় তারপরে এই ধাক্কাটা খাওয়ার জন্য তিনি অপেক্ষা করতেন আপনার জীবনের জন্য আর আপনি সেই মায়ের সাথে বেআ করছেন আপনার কি মনে আছে সেই দিনের কথা যেই দিন আপনি পৃথিবীতে এসছেন সেই দিন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন একজন মানুষ জেনে বুঝে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আর সে মানুষটার নাম হলো আপনার মা কারণ যেদিন আপনি পৃথিবীতে আগমন করবেন সেদিন আপনার আগমনকে কেন্দ্র করে আপনার মা জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে একটা সেতুতে তিনি অবস্থান করেন হয় তিনি মৃত্যু মুখে পতিত হবেন হয়তো বা আল্লাহ তালাকে তাকে হায়াত দ্বারাজ করবেন উনি জানেন আপনি পৃথিবীতে আশাকে কেন্দ্র করে তিনি তার জীবন তার জীবন প্রদীপটা নিভে যেতে পারে এরপরে পৃথিবীতে কোনো মাকে বলেছেন যে আমি আমার এই সন্তানকে পৃথিবীতে চাই না আমার জীবন বড় তার জীবনকে তুচ্ছ করে আপনার জীবনকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আর আজকে আমরা সন্তান হয়ে আমাদের সেই মা বাবার সাথে বেয়াদি করি সেই মা বাবার মনে কষ্ট দিই সেই মা বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করি আমরা কি ভুলে গেছি সেই দিনের কথা যেই দিন আমরা পৃথিবীতে আসছি সেই দিন থেকে নিয়ে ন্যূনতম চার পাঁচ বছর পর্যন্ত আমাদের কি অবস্থা ছিল আমাদের মা আমাদের পেছনে চব্বিশটা ঘন্টা শ্রম দিয়েছেন সারাটা দিন আমাদের পিছনে খেটেছেন রাতের বেলা ঘুমতে পারেন না যখন একটু ঘুমিয়েছেন অমনি যখন আমরা চিৎকার করেছি কান্নাকাটি করেছি হরমর করে আমাদের মা সেই ঘুম থেকে উঠে গিয়েছেন আমাদেরকে কোলে তুলে নিয়ে আবার সারাটা রাত বসে বসে কাটিয়েছেন আমরা কি ভুলে গেছি সেই দিনগুলোর কথা আমরা কি ভুলে গেছি সেই দিনগুলোর কথা আপনি যখনই কোনো প্রয়োজন হতো তখনই মা মা চিৎকার করে কাঁদতেন আর আপনার মা তার আঁচল দিয়ে আপনার মুখটা মুছিয়ে দিতেন সেই আঁচল আজকে কোথায় একটা সময় পর্যন্ত তো মা ছাড়া আমরা কিছুই বুঝতে পারিনি যেদিন প্রথমে আপনি স্কুল মাদ্রাসায় গিয়েছিলেন আপনার সেই স্মৃতির কথা কি মনে আছে আপনি যখন হাউমা উপরে কেঁদে দিয়েছিলেন আপনার মা আপনার অবচরে গিয়ে আপনার বাবা আপনার অবচরে গিয়ে তিনিও হাউমা উপরে কেঁদেছেন আপনাকে বুঝতে আর আজকে সেই মা আপনার পর হয়ে গেছে একবার এক সন্তান সে খুব দিন মানে তার মধ্যে একটা উপলব্ধি হলো যেহেতু আল্লাহ রব আলিন বলেছেন যে মা বাবার প্রতি সদয় ব্যবহার করতে আল্লাহর আদেশ সুতরাং আমি সদয় ব্যবহার করব যতই কষ্ট হোক না কেন কিন্তু তার ভিতরে এটা ফিল হচ্ছিল না যে আসলে মা কি বাবা কি জিনিস তা একবার সেই সন্তান তার বাবাকে বলল যখন সন্তান যৌবনে পদার্পণ করেছে বাবা যেহেতু আল্লাহ রব আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন সুতরাং যত কষ্টই হোক না কেন আপনি আমাকে যত আদেশ করবেন যা বলবেন আমি সেটা মেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহর আদেশ পালন করব বাবা বুঝতে পেরেছেন যে আমার সন্তান আল্লাহর আদেশ করছে কাজটা কিন্তু আল্লাহ কেন আদেশ দিয়েছেন এটা আমার সন্তান উপলব্ধি করতে পারছে না তিনি বললেন ঠিক আছে বাবা আমি তোমাকে আর বেশি কোনো আদেশ দিব না একটা আদেশ দিব সেই আদেশটা যদি তুমি পালন করতে পারো তাহলেই আমি খুশি সন্তান বললেন বাবা আপনি বলেন তখন বাবা বললেন বেশি না আমার খুব ইচ্ছে হচ্ছে আমি আপেল খাবো একটু আপেলের ব্যবস্থা করে দাও সন্তান ভেবেছিলেন বাবা কি না কি বলবেন কত বড় কথা কথা না যেন বলবেন আপেল খাওয়ার বলেছেন সন্তান সাথে সাথে ঝুড়ি নিয়ে আপেল এনে হাজি বাবা আপনি খান যতগুলো মনে চায় তিনি বললেন বাবা এখানে তো আমার খেতে মনে চায় না আমাদের বাড়ির পাশে ওই যে পাহাড় আছে সেই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার আপেল খেতে ইচ্ছে হচ্ছে আমাকে নিয়ে চলো এবার সন্তান কি করবে যেহেতু আল্লাহর আদেশ বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে তার আদেশ মানতে হবে এক হাতে আপেলের ঝুড়ি আর এক খাতে বাবাকে কাঁধে নিয়ে সে চলল পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে এবার বলল এই নিন বাবা এবার আপনি আপেলটা খান এবার বাবা ঝুড়ি থেকে আপেল নেয় আর উপর থেকে টপ করে ফেলে দেয় সবগুলো আপেল ফেলে দিল তারপরে বললেন বাবা কষ্ট করে আপেলগুলো তুলে নিয়ে আসে সন্তান বললে বাবা এটা কি করলো তো সে আবার সেই পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আপেলগুলো সংগ্রহ করে আবার বাবার কাছে নিয়ে আসছে নেই নিন বাবা সন্তান যখন নিয়ে আসছে বাবা আবার আপেলগুলো আবার ফেলে দিল বলল বাবা নিয়ে আসো সন্তান আবার গেল আবার নিয়ে আসলো ভেতরে ভেতরে এবার সন্তানের ভেতরে একটা রাগ জন্ম নিচ্ছে বাবা এটা কি করছে আপেল খাওয়ার কথা বলে পাহাড়ের চূড়া এনে এখন উনি মজা করে আপেল ফেলে দিচ্ছে আর আমি টুকিয়ে টুকিয়ে নিয়ে আসছি আর বাবা আর ফেলছেন এটাই হচ্ছে এখন একবার দুইবার তিনবার চতুর্থবার যখন হয়েছে এইবার আর সন্তানের ভিতরে সে নিজেকে আর সংবরণ করতে পারলো না সে বললো বাবা এটা কি শুরু করেছে না আপনি আপেল গুলো খাবেন এখন ফেলে দিচ্ছেন আমি নিয়ে আসছি আমার তো কষ্ট হচ্ছে বাবা হেসে বললেন বাবা এই ঘটনাটাই তোমার সাথে আমার ছোটবেলায় ঘটেছিল আমি তোমাকে নিয়ে আসতাম পাহাড়ের চূড়ায় এই জায়গাতে তুমি আমাকে নিয়ে আসতে বলতে নিয়ে আসতাম সাথে একটা বল ছিল বলটা তুমি ফেলে দিতে আর বলতে বাবা বলটা নিয়ে আসো বাবা তুমি চারবারের বেলায় এই আপেলগুলো আনতে গিয়ে কাহিল হয়ে গেলে আমার প্রতি বিরক্ত হয়ে গেলে কিন্তু বাবা আমার এমনও সময় ঘটেছে যে বিশ বার আমি তোমাকে এই বলটা নিয়ে এসছি আমার মুখের মধ্যে কোনো বিরক্তি ছিল না বরং হাসি ছিল কারণ তোমার আনন্দই ছিল আমার আনন্দ প্রত্যেকটা প্রত্যেকটা মা বাবা সন্তানের আনন্দের জন্য সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য তারা তাদের কেরিয়ারকে শেষ করে দেন তারা তাদের জীবনকে শেষ করে দেন তারা তাদের রংকে শেষ করে দেন তারা তাদের জীবনটাকে মাটির সাথে মিশিয়ে দেন কারণ আমার সন্তানের মুখে আমি একটু হাসি দেখতে চাই কিন্তু এই সন্তান বড় হয়ে যখন মা বাবার মনে কষ্ট দেয় এই সন্তান যখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এই সন্তান যখন মা বাবাকে তার বিশাল ফ্ল্যাটের মধ্যে জায়গা হচ্ছে বলে জায়গা হচ্ছে না বলে পাঠিয়ে দেয় গ্রামে তখন এই সন্তানের প্রতি মা বাবার কতটা কষ্ট হতে পারে একটু কি ভাবতে পারি আমরা ভাইরা আমার এই জন্য আজকে কোরআন এবং সুন্নার আলোকে পৃথিবীর সমস্ত সন্তানদেরকে জানিয়ে দিতে চাই যে ইসলাম আপনাকে কী বলেছে আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনার কি দায় দায়িত্ব পালন করতে হবে সেটা ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে এই হক আপনাকে আদায় করতেই হবে যদি সেই হক আপনি আদায় না করেন আল্লাহর কাছে কঠিনভাবে আপনাকে জবাবদিহি করতে হবে এবং মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট অবস্থায় ওনারা যদি মৃত্যুবরণ করেন এই অবস্থায় যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকেন আপনার এই পৃথিবীটাই হবে নরক জাহান্নাম আর মৃত্যুর সাথে সাথে তো জাহান নাম অপেক্ষা করবে সুতরাং আজকে সকল সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই মা বাবার সাথে বেয়াদবি করবেন না মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবা একটা কথা বললেই ধুত্তরি বলে ওটাকে ছুড়ে ফেলে দেবার চেষ্টা করবেন না মনে রাখবেন আপনার চাইতে আপনার মায়ের আপনার বাবার অভিজ্ঞতা অনেক বেশি তাদের বয়সের কারণে তাদের অভিজ্ঞতার কারণে তারা যেই কথাগুলো বলবেন সেটা আপনার কল্যাণের জন্যই বলবেন পৃথিবীর মধ্যে আল্লাহ এবং তার পরে আপনার 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 জন্য কল্যাণকামী হচ্ছেন মা বাবা বন্ধু নয় অন্য কেউ নয় একটা পর্যায়ে সবাই আপনাকে ছেড়ে ছুড়ে চলে যেতে পারে কিন্তু আপনার মা আপনার বাবা আপনাকে ছাড়বেন না সুতরাং তাদেরকে অবহেলা করবেন না আজকের এই সমাজে প্ররোচনায় করে আমরা এমন একটা অবস্থার মধ্যে চলে গেছি এখন আমাদের মা বাবাদেরকে মনে হয় এবং মা বাবাদের অনেক ক্ষেত্রে আমরা পরিচয় পর্যন্ত করিয়ে না মানুষের সাথে যেই মা যেই বাবা মানুষের বাড়িতে কাজ করে কৃষি খেতে কাজ করে দিন হকারগিরি করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে বড় করেছেন আপনি হয়তো সাহেব হয়েছেন আপনার একটা কিছু নাম যশ খ্যাতি হয়েছে আজকে সেই মা আর বাবাকে আপনি পরিচয় করিয়ে দিতে লজ্জাবোধ করেন অথচ জানেন না এই মা বাবার ঘামের উপরেই আপনার এই আজকের অবস্থান দাঁড়িয়ে আছে ভাইরা আমার এই জন্য আল্লাহ সব তালা কোরআনুল করিমের মধ্যে যে আদেশ আমাদেরকে দিয়েছেন এক নম্বর আদেশ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে সেই মা সেই বাবা যেই হন না কেন আপনি খারাপ আচরণ করতে পারবেন না তিনি যদি বিধর্মী হন খারাপ আচরণ করতে পারবেন না মায়ের ব্যাপারে রসুল সাল আলী সাল্লাম হজরতে আবু হুরাইরা আরাদি আল্লাহ তালানহুকে বলেছেন যখন হজরতে আবু হুরাইরা আরাদি আল্লাহ তালানহু এসে বললেন ইয়া রসুল আল্লাহ তার চোখ মুখ একটু কালো ছিল ওনার মনটা খারাপ ছিল আল্লাহ রসুল সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করলেন আবু হুরাইরা কি হয়েছে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার দরবারে আসি আপনার কাছে আসি বলে আমার মা অসন্তুষ্ট আমাকে শাসন করেছেন ওনার বলার ভাষাটা একটু অন্যরকম হয়তো ছিল রসুল সাল আলী হিমসাল্লাম সাথে সাথে তার চেহারাটা বিবর্ণ হয়ে গেল এবং হজরতে আবু হুরাইরা বর্ণনার মধ্যে বলেন যে আমি আল্লাহ রসুল সাল আলী সাল্লামের চেহারা মোবারক দেখে ভয় পেয়ে গেলাম কারণ এতটা রাগান্নিত কখনো আমি তাকে দেখিনি তিনি সাথে সাথে আমাকে বললেন আবু কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ অথচ আবু বললেন কি হে আল্লাহর আমি যে আপনার কাছে আসছি আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা আমার মায়ের কাছে ভালো লাগেনি তিনি আমাকে শাসন করেছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়িয়েছে যে আমার মা ইসলাম কবুল করার কারণে আমাকে শাসন করেছেন এখানে আমরা বলে কি করতাম আমরা বলে কি বলতাম সেখানে রসুল সাল্লাম বললেন আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ জানাতে এসছো সাথে সাথে হজরতে আবু হুরাই আল্লাহ বুঝতে পারলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ফিদা কাবি ইয়া রসুল আল্লাহ আমার জীবন আমার মায়ের জীবন বাবার জীবন আপনার জন্য কোরবান হোক আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ জানাতে আসিনি দয়া করে আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করুন আল্লাহ রব্বুল আলমী যেন তাকে ইসলামের জন্য কবুল করে নেন ইব্রাহিম আলী সালাম তার বাবা আজাদ যিনি একজন মূর্তি পূজক ছিলেন মূর্তি পূজারী ছিলেন পুরোহিত ছিলেন মানুষদেরকে মূর্তি পূজার প্রতি আহ্বান করতেন একেবারে তাওহিদের বিপরীতে যার অবস্থান ছিল সেখানেও হজরত ইব্রাহিম আলী সাল্লাতাম তার বাবাকে যখন ডেকেছেন তাহিদের প্রতি আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন কত বিনম্র ভাষায় বলেছেন ইয়া ইয়া আবাতি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন যে বাবা আমার বাবাকে যখন আমরা বুঝাই কিভাবে বুঝাই যখন অত্যন্ত আদরের মানুষ শ্রদ্ধার মানুষকে যখন আমরা সামনে নিয়ে কোনো কথা বলি কিভাবে বলি হজরত ইব্রাহিম আলী এমন শব্দ ব্যবহার করেছেন ইয়া আবাতি কদে যাানি মিনা আল ইলমি মা লাম ইয়াতিকা ফাততাবি'নি আহদি কসিরাতান সোবিয়া ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবীদান এই তিনি বলেছেন বাবা আমার যেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন সেই জ্ঞানটা আপনার কাছে আসেনি সুতরাং আমি যেটা বলি আপনি দয়া করে তার অনুসরণ করুন তিনি হামকে তুমকে বিয়াদবী করেন নাই আজকে আমাদের অনেক ভাই বোনদেরকে শোনা যায় দেখা যায় আলহামদুলিল্লাহ ওনারা অনেকে দিনের পথে আসছেন তো দিনের পথে এসে ওনার মা আর ওনার বাবার সাথে এমন আচরণ উনি শুরু করে দেন তখন মা বাবা রীতিমতো ভয় পেতে শুরু করে দেন যে আমার ছেলের অবস্থা অন্যরকম হয়ে গেছে কিছু ছেলে পেলে তো এইভাবেই চলেই গেছে বকাটে হয়ে গেছে তাদের কথা আমি বাদই দিলাম যারা দিনের পথে আসছেন এমন অনেক সন্তানদের ব্যাপারে আমাদের কাছে খবর আছে যে যারা তাদের মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করেন না খবরটা খবরদার আপনার ইবাদত কোনো কাজে আসবে না যদি আপনার মায়ের সাথে বাবার সাথে আপনি খারাপ ব্যবহার করেন বনি ইসরাইলের ঘটনা আসছে জুরাইজের ঘটনা যিনি বনি ইসরাইলের একজন বড় আবেদ ছিলেন এত বড় আবেদ ছিলেন যিনি ছিলেন মুস্তাজা দাওয়া তার দোয়া আল্লাহ সাথে কবুল করতেন এই ব্যক্তি যখন একবার ইবাদতে দাঁড়িয়েছেন এমন তো অবস্থায় তার মা তাকে ডাক দিয়েছিলেন জুরাইজ শুনে যাও তিনি দ্বিধা পড়ে গিয়েছিলেন করছি আল্লাহর ইবাদত এখন কি এই ইবাদতের মধ্যে নাকি মায়ের ডাক শুনব মায়ের ডাক এটা কতটা গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে তিনি ভাবলেন মায়ের কাছে পরে যাব আগেই নফল ইবাদত করে নেই তার মায়ের মনে কষ্ট চলে আসছে বদুয়া চলে আসছে সে বদোয়ার কারণে এই জুরাইজের জীবনে কঠিন দুর্যোগ নেমে এসছিল তার জীবনে একটা অপবাদ চলে আসছিল একজন নিষিদ্ধ রমণী সে তাকে দিয়েছিল আমার সন্তানের পিতা হচ্ছে এই জুরাইজ। পরবর্তীতে পৃথিবীতে তিনজন মানুষ তিনটা শিশু যারা শিশু অবস্থায় কথা বলেছিলেন এর মধ্যে একজন হলো যিনি এই জুরাইজের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল এটা হলো সেই শিশু যে শিশু জন্ম লাভ করেছে এবং সে বলেছে যে আমার পিতা জুরাইজ নয় আমার পিতা অমুক পরবর্তীতে আল্লাহ তাকে সাহায্য করেছেন কিন্তু মূল ব্যাপারটা হলো মায়ের ডাকে সারা না দেওয়ার কারণে এত বড় আবেদ হওয়া সত্ত্বেও তার জীবনে দুর্যোগ নেমে এসেছিল আপনি আমি কে আপনি আমি কারা আলী হাদিসের মধ্যে বলেছেন আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি চান আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন তাহলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করো আগে তোমার মা তোমার বাবা যদি তোমার কাছে সন্তুষ্ট থাকে আরো সের মালিক আল্লাহ সুলহান তোমার উপর সন্তুষ্ট থাকবে আর তুমি অনেক বড় ইবাদত গুজার হলে অনেক কিছু করলে অনেক বড় আলেম অনেক বড় ফতিম অনেক কিছু হয়ে গেছো কিন্তু তোমার মা তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট তোমার উপর সন্তুষ্ট আজকে আমাদের অনেক মেয়েরা আছে যারা জীবনে সফল হতে চায় কেরিয়ার গঠন করতে চায় যারা জীবনে সফলতার সঙ্গ চূড়ায় উন্নীত হতে চায় আমি তাদেরকে বলতে চাই যদি তোমার ঘরে তোমার মা থেকে থাকেন তোমার বাবা থেকে থাকেন তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো আল্লাহ আল্লাহরবুল আলমী তোমার জীবন এবং জীবন পরবর্তী যে আরেকটা জীবন আছে আখিরাতের জীবন এই দোনো জীবনে আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করুন পবিত্র কোরআনুল মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদারাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর সাথে কাউকে শরীক না দ্বিতীয় নির্দেশ অবিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় নির্দেশ হলো মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো সেই ভালো ব্যবহারটা কোন পর্যায়ের হবে সেটাও আলামিন বিশ্লেষণ করে দিয়েছেন মা যদি তোমার তোমার বাবা অথবা মা বাবার কোনো একজন বয়বৃদ্ধ হয়ে যান এটা এই জন্য বলা হয়েছে মানুষের জীবনের একটা বয়স আছে যে বয়স পর্যন্ত মানুষের ধ্যান জ্ঞান বিচার বিবেচনা বুদ্ধি কাজ করতে থাকে কিন্তু একটা বয়সের পরে সেই মানুষটা আবার আগের বয়সে ফিরে যায় শিশুর মতন হয়ে যায় আল্লাহ রফুল আলামী সেদিকে ইঙ্গিত করে বলেছেন আউকিলা হুমা ফালা তাকুল্লাহুমা উফফিন বলে তানহার হুমা ওয়াকুল্লা হুমা কওলেন করিমা তোমার মা তোমার বাবা যদি সেই বয়সে উপনীত হয়ে যান যে তার বিচার বুদ্ধি বিবেচনা কাজ করছে না হয়তো এমন কোনো কাজ তিনি করেছেন এমন কোন কথা তিনি বলেছেন সেই কথার কারণে খবরদার উফ শব্দটি তুমি বলো না উচ্চারণ করো না অথবা তোমার মা তোমার বাবা যেন তোমার আচরণে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে উফ পর্যন্ত না করেন সেদিকে খেয়াল রাখো অনেক সময় অনেক ভাই বোনেরা বলেন যে দেখেন কি অবস্থা বাবা একটু আগে খেয়েছে আবার বলে খাইনি মা বিছানা নষ্ট করে দিচ্ছে অর্থাৎ এটা তাদের চরম পর্যায়ের একটা বিরক্তিতে নিয়ে যায় ভাই এটা তো আপনার জীবনে একটা চমৎকার পরীক্ষা আপনি বলতে পারেন আপনার জীবনে কি কোনো গুনাহ নাই আপনার জীবনে কি সফলতা দরকার নাই আরে যাদের ঘরে মা বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছেন আমি তো বলবো তাদের জন্য রব্বুল আলমিন রহমতের দুয়ার ওই পরিবারের জন্য উন্মোচন করে রেখেছে। কেন মা বাবার খেদমতের সুযোগ যদি আপনি না পান তাহলে আপনি আল্লাহর কাছ থেকে কিভাবে রহমত হাসিল করবেন মা বাবার খেদমত যদি আপনি ঠিক মতন করতে না পারেন তাহলে আপনার কি কিভাবে মাফ করাবেন মা বাবার খিদমতের মাধ্যমে যদি আপনি তাদের সন্তুষ্ট হাসিল করতে না পারেন তাহলে কিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন মা বাবার খিদমতের মাধ্যমে দুনিয়ার বুকেই যদি আপনি জান্নাত হাসিল করতে না পারেন তাহলে আখেরাতে সেই জান্নাত আপনি কিভাবে পেয়ে পণ্য হবেন এটা তো আপনার জন্য রহমত আপনি চিন্তা করুন আপনার জীবনে এমন অসংখ্যবার অসংখ্যবার এমন ঘটনা ঘটেছে আপনি এইভাবে পেশাব করে দিয়েছেন আপনি পায়খানা করে দিয়েছেন বিছানা নষ্ট করে দিয়েছেন মায়ের আচল কতবার আপনি ভিজিয়েছেন মায়ের জামাটাকে কতবার আপনি নষ্ট করেছেন তার কোনো ইয়ত্তা নাই তার কোনো হিসাব নাই আর আজকে আপনার কাছে এগুলো খারাপ লাগছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ খবরদার উফ শব্দটি কোরো না ধমকের সুরে কথা বলো না আজকে আমাদের ছেলে মেয়েরা মা বাবার সাথে বড় ধমক দিয়ে কথা বলতে শিখে গিয়েছে ও জানে না ওর বয়স যখন চার বছর ছিল পাঁচ বছর ছিল তিন বছর ছিল ছয় বছর ছিল ও তো বুঝতে পারে না আজকে সব ভুলে গেছে ওর মা ছাড়া কিছু বুঝতো না ওর বাবা ছাড়া কিছু বুঝতো না ওর স্কুলে গেলে মা বাবা লাগবে ঘুমাতে গেলে মা বাবা লাগবে খেতে গেলে মা বাবা লাগবে ও যখন অসুস্থ ছিল ওর মা ওর বাবা সারাটা রাত ধরে বিছানার পাশে ছিলেন ও সব কিছু ভুলে গেছে আজকে বড় হয়েছে চোখের মধ্যে রঙিন চশমা পড়েছে যা দেখে সব রঙিন লাগে এই জন্য মা বাবা আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তাদেরকে আর ভাল লাগে না মা বাবা যখন একটা কথা বলে আমাদেরকে আমাদের বিরক্ত লাগে বিরক্ত করো না তো কে শুরু করলাম তোমরা এমনই এই জাতীয় কথাগুলো আমরা বলতে থাকি আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লহ মায়ের কাছে ক্ষমা চান বাবার কাছে ক্ষমা চান পা ধরে মাপ চান যদি তারা মাপ না করেন আপনার দুনিয়া আপনার আখেরাত সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন বলেছেন ওয়ালা তানহার হুমা খবরদার ধমক দিয়ে কথা বলো না কার সাথে তুমি ধমকের সাথে কথা বলো আজকে তুমি পৃথিবীর আলো বাতাস পেয়েছ যে মায়ের উসিলাতে সে মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো তোমার মা যদি চাইতেন ওই মুহূর্তে অনেক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা নিয়ে তুমি যেন পৃথিবীতে আসতে না পারো সেটা তিনি করতে পারতেন সেটা তো তিনি করেন নাই তুমি ভুলে গিয়েছো সেই কথা আমাদের জীবনে অনেক সময় দেখা যায় বন্ধু আপন হয় শ্বশুর বাড়ি আপন হয় স্ত্রী আপন হয় আমার সন্তান আপন হয় এরা কেউ পর নয় কিন্তু মা বাবাকে এই কারণে ভুলে গিয়ে দূরে সরিয়ে দিলে হবে না আপনি একটা সময় বিপদে পড়তেন ভালো সংবাদ হতো সবার আগে আপনি আপনার মায়ের সাথে শেয়ার করতেন বাবার সাথে শেয়ার করতেন আজকে আপনি আপনার মা আর বাবাকে সেই কথাগুলো বলেন না আপনার মা বাবা এগুলো জানেনও না এখন আপনি বিভিন্ন জায়গায় বলেন যে আপনার এটা হয়েছে ওটা হয়েছে ওই বিপদ হয়েছে এই সমস্যা হয়েছে এইভাবে সমাধান করেছেন কিন্তু আপনার মা আপনার বাবা আপনার জন্য অপেক্ষা করেন ঘরের মধ্যে বসে থাকেন আমার খোকন সোনা কবে আসবে আগের মতন এসে বলবে যে মা তোমার আঁচল দিয়ে একটু আমাকে মুছে দাও আমার জন্য একটু দোয়া করে দাও আমি একটু বিপদে পড়ে গেছি মা আমি আজকে ভালো কাজটা করেছি তুমি আমার জন্য দোয়া করো মা কিন্তু এটা আজকে হয় না অনেকের জীবন থেকে হারিয়ে গেছে আপনি কোন সম্পদকে অবজ্ঞা করছেন আপনি উপলব্ধি করতে পারছেন না হ্যাঁ সেই দিন বুঝবেন বুঝবেন যেদিন আপনার মা আপনার বাবা দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই দিন আপনি ঠিকই বুঝবেন আপনি চিৎকার করবেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না সেই দিন ওই মায়ের পা আর বাবার পাটা পাবেন না আপনি সেই দিন মায়ের আঁচলে গিয়ে নিজের মুখ চোখ বুঝতে পারবেন না সুতরাং এখনো যাদের মা বাবা আলহামদুলিল্লাহ বেঁচে আছেন জীবিত আছেন ঘরে আছেন তাদেরকে সম্মান দেন তাদেরকে মাথার মুকুট মনে করেন তাদের হক আদায় করেন স্ত্রীর হক আদায় করবেন মা বাবার হক আদায় করবেন কারো হক আদায় করতে গিয়ে কারো হক নষ্ট করবেন না কাউকে অবজ্ঞা করবেন না কিন্তু এটা মাথায় রাখবেন যে মা বাবা কিন্তু আগেও আপন ছিল এখনও আপন আছে ভবিষ্যতে আপন থাকবে তাদেরকে পর করে দেবেন না পবিত্র কোরআনুল কারীমে যে শব্দটা ব্যবহার করেছে ওয়াফিত লাহুমা জনাহাতুল্লি মিন আর-রহমাহ ভূমি তো সন্তান তোমার আজকে মনে নাই কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে করিয়ে কোরিয়ে এক সময় তোমার আসা যাওয়া চলা ফেরা খাওয়া দাওয়া উঠ সব কিছুতে মা আর বাবা ছাড়া তুমি ভাবতেই পারো না আজকে তোমার মা তোমার বাবা এমন একটা পর্যায়ে উপনীত হয়েছেন আজকে তাদের ছায়া দরকার আজকে তাদের ভালোবাসার ডানা দরকার তাদের ডানাগুলো আজকে ক্ষীণ হয়ে গেছে যে ডানা দিয়ে তিনি তোমাদেরকে জড়িয়ে ধরতেন যে ভালোবাসার চাদরে তোমাদেরকে আবৃত করে রেখেছেন আজকে সেই চাদরটা ক্ষয় হয়ে গেছে কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলামী তোমার চাদরটাকে বড় করেছে তোমার বাহুকে শক্তিশালী করেছেন রব্বুল আলামিন জন্য বললেন ওয়াকফিদ লাহুমা জানা হাতদুল্লে মিনার রহমা এবার তোমার ভালোবাসার চাদরে তোমার মা বাবাকে আবৃত করে নাও তোমার ভালোবাসার ডানায় তাদেরকে তুমি একসাথে নিয়ে নাও মিনা রহমা ওয়াপর রবীর হাম হুমা কেমা রবায়ানী সাবে র আর আল্লাহর কাছে দোয়া করো আয় আল্লাহ তালা আমার মা বাবার উপর রহম করুন আপনি যেইভাবে তারা আমার ছোটবেলায় আমার উপর রহম করেছেন হ্যাঁ আমরা অনেকে মনে করি কি জানেন এই দোয়াটা কেবলমাত্র মা বাবার মৃত্যুর পরেই মনে হয় পড়তে হয় না ভাই এটা জীবন দশায়ও পড়া লাগে সব সময় পড়বেন এটা পড়ার মধ্যে দুইটা উপকারিতা একটা হলো মা এবং বাবার প্রতি আপনার কি দায়িত্ব সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আল্লাহ রবুল আলমী স্মরণ করিয়ে দিচ্ছেন রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগিরা যেইভাবে আমি ছোট থাকতে তারা আমাকে লালন পালন করেছেন এই শব্দটা আল্লাহ রব্বুল আলামিন আপনার কর্ণ পৌঁছে দিয়েছেন যে মাথায় রাখো ভালো করে জেনে নাও ছোটবেলায় কিভাবে তোমার মা তোমাকে লালন পালন করেছেন সেটা তুমি ভুলে যেও না আজকে সুযোগ এসছে তোমার মা তোমার বাবার খেদমত করার সুতরাং সেই ভালোবাসার ডানায় তাদেরকে আজকে তুমি আশ্রয় দান করো আর সেই সাথে রব্বুল আলমিনের কাছে দোয়া করে আয় আল্লাহ তালা আমার মা বাবার উপর আপনি রহম করুন কারণ মায়ের জন্য বাবার জন্য যখন আপনি দোয়া করবেন এই দোয়া আল্লাহ সুবাহান তালা কেবল আপনার মা আর বাবার জন্যই রাখবেন না ভাই এটা আপনার জন্যও রাখবেন কারণ আপনি যখন মা বাবার জন্য দোয়া করবেন অটোমেটিকলি সেই দোয়াটা আল্লাহ তালা আপনার জন্য কবুল করে পবিত্র কোরআনুল করিমের মধ্যে এসছেন আল্লাহ সুবাহান আবু তালা বলেছেন

কিন্তু আপনার মা আপনার বাবা কোনোদিন আপনাকে বলেন নাই যে বাবারে আমি তোমাকে ভালোবাসি তারা দেখিয়ে দিয়েছেন তারা তাদের কাজ কর্মের মাধ্যমে সেটা প্রমাণ করেছেন আর তারা কোনোদিন এটার বিনিময়েও তারা আমার কাছে চান না কিন্তু তারপরেও আমাদের তো উচিত আমাদের মা আমাদের বাবাকে সময় দেওয়া একটু হাসি মুখে কথা বলা তাদের সাথে ভালো ব্যবহার করা আজকে আমাদের টাকা পয়সা হলে আমরা শ্বশুর বাড়িতে দামি দামি জিনিস নিয়ে যাই অমুকের জন্য নিয়ে যাই বন্ধুর জন্য নিয়ে যাই অমক ব্যবসায়িক পার্টনার আছে অমুক আমার একটা বড় ব্যবসায়িক ব্যক্তি আছে তার কাছে গেলে আমারই লাভ হবে অনেক উপকারulton নিয়ে যাই আপনি আপনার মায়ের জন্য বাবার জন্য কয়দিন উপহার নিয়ে গেছেন অথচ কুরআনুল করিমের মধ্যে আসছে ইয়াস alunaka মাদা ইউনফিকুন কুল মা আনফাকতুম হায়ে খাইর ফালিল ওয়ালিদাইন তারা জিজ্ঞেস করেছিল ইয়া আল্লাহ আমাদেরকে বলে দিন আমাদের উপার্জনের সবচেয়ে উত্তম খরচ আমরা কোন খাতে করব আমরা সেটা উপলব্ধি করি না অনেকের জন্য আমরা উপহার উপর পাঠাই কিন্তু আমার মা আমার বাবার জন্য কোনো উপহার আমরা না তাদের জন্য ভালো কোনো খরচ করি না ওই খরচ করতে গেলে আমাদের টাকা পয়সার হিসাব চলে আসে অন্য খাতে কত টাকা কত অর্থের অপচয় হয় সেটার কোনো খবর নাই ভাইয়েরা আমার এই বিষয়গুলোতে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন অনেকে বলেন রিজিকের মধ্যে বরকত পাই না আমি আপনাকে বলবো রিজিকে যদি বরকত পেতে চান মা বাবার খিদমত করেন হায়াতের মধ্যে যদি বরকত পেতে চান মা বাবার খিদমত করেন হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এটা আহমদের মধ্যে আস যে কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা নেমে আসুক আল্লাহ তার রিজিকের মধ্যে বর্কত দান করুক তার জীবনের মধ্যে বর্কত দান করুক সে যেন দুটো কাজ করে একটা হলো সে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করুক এবং সেই সাথে আত্মীয়তার বন্ধন সে যেন রক্ষা করে আরেকটি হাদিসের কথা আমি আপনাদেরকে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন আমলটা আমি করব যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া খুশি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বু ইলা আল্লাহ তাআলা আস-সালাতু আলা ওয়াক্তিহা এক নাম্বার হলো সময় মতো নামাজ পড়া আল্লাহ পছন্দ করেন জিজ্ঞেস করা হলো এরপরে কোনটা তিনি বললেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা আর তিন নম্বরে বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা জিহাদের আগে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথাটা হাদিসের মধ্যে এরপর আরেকটা কথা বলবো একটা হাদিসের মধ্যে আসছে বড় বড় তিনটা কবিরা গুনার কথা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন আবু রাহু আলু তিনি বলেন আলা উনাবি ওকুম বে আকবর কাবায়ের রসুল সাল্লা সাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে বড় বড় কয়েকটা কবিরা গুনার কথা বলবো যেই এই আল্লাহ মাফ করেন না সাহাবাই আমাজ মাহিন বললেন ইয়া রসুল আল্লাহ বলুন তখন তিনি বললেন আল এসহা কবিল্লা এক নম্বর কবিরা গুণা হচ্ছে আল্লাহর সাথে যদি কেউ কাউকে কেউ শরিক করে দুই নম্বর হলো অকুকুল ওয়ালিদাইন কেউ যদি মা বাবার সাথে অবাধ্য আচরণ করে মা বাবার সাথে বেদবি করে খারাপ ব্যবহার করে মা বাবাকে কষ্ট দেয় আর তিন হলো হল এবং কথা সুতরাং মা বাবার সাথে খারাপ ব্যবহারের পরিণতিটা কি সেটা আমরা ইতিমধ্যে অনর্থ জেনেছি এবং এখানেও আমরা জানতে পারলাম যে এটা কত বড় কবিরা গুণা এবং এর পরিণতি সম্পর্কে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা আমাদের প্রত্যেকের জন্য প্রনিধান যোগ্য বড় হন ছোট হন যেই হন না কেন মা বাবার সাথে বেয়া করবেন না মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে সবসময় মাথার উপর আটলে রাখার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে তিনবার ব্যবহার আল্লাহ রগিমা অ্যানফো ধুলি শিরুত হোক ধুলি সৃণ হোক তার নাক ধুলোয় মিশে যাক অর্থাৎ এটা হলো তার জন্য বদুয়া এটা আরবিতে এই শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ওই লোক ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক তিনবার বলেছেন যখন সাহ বাইকের আমার জিজ্ঞেস করলেন কৈলা ম্যান ইয়া রসুল আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ রসুসল্লাহ আয়ুসাল্লাম বললেন মান আত রকে এবাইহি মাইন্দাল কিবারি হাদুহুমা আউকিলাহুমা তাহলে নিয়া দখলিল জাননা সে হচ্ছে সেই হতভাগা যে তার জীবদ্দশায় মা বাবাকে পেয়েছে অথবা মা অথবা বাবাকে পেয়েছে কিন্তু দুনিয়ার বুকে জান্নাত না হাসিল করতে পারে না আহা তার মানে আপনার ঘরে জান্নাতের বসবাস আছে আপনার ঘরে জান্নাত আছে ভাই আপনার মা আপনার বাবা জান্নাত নিয়ে বসে আছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল তাহতা তাক্তা আফদামিল প্রত্যেকটা মা বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন তার মানে হলো মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে মা বাবার সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করা যাবে না সামান্য সম্পদের জন্য সামান্য স্বার্থের জন্য আমরা কত গর্বিত অপরাধ করি মা বাবার সাথে আল্লাহর হস্তে এদিক থেকে ফিরে আসতে হবে আমি আমার প্রত্যেক ভাই বোনকে উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ জানাবো জীবনে যদি বড় হতে চান যদি সফল হতে চান আল্লাহর কাছে প্রিয় হতে চান আল্লাহর অস্তে মা বাবাকে কষ্ট দিয়েন না মা বাবার সাথে অবাধ্য আচরণ করবেন না মা বাবার অবাধ্য আচরণ করে আল্লাহর কাছ থেকে আপনি জাহান্নাম নিয়ে নিয়েন না আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন আসলে অনেক কিছু বলার ছিল এই কথাগুলো এমন বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে এত আলোচনা আসছে যেটা আমি শেষ করতে পারবো না কয়েকটা জুমা লেগে যাবে তো আজকে শুধু এতটুকুই বলি যে আমরা যেই কথাগুলো আজকে শুনেছি সেটা আমরা বুঝতে পেরেছি আমাদের মা বাবার সাথে কীভাবে আচরণ করতে হবে আমি শুধু এক বাক্যে কয়েকটা হকের কথা বলে দিচ্ছি প্রত্যেক সন্তানের জন্য তাউহিদের দুই নম্বর দায়িত্ব তাউহিদের পরই আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবার সাথে ধমকের আচরণ করা যাবে না এবং তাদের অনুগ্রহকে স্মরণ করতে বলা হয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে এবং মা বাবা যদি অন্য ধর্মের হন আমার সাথে তার মতের মিল নাও হয় তাও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এরপরে বলা হয়েছে মায়ের অবদানকে অস্বীকার করা যাবে না যেটা হাদিস আবু হুরের হাতে আসছে এরপর তাদের প্রতি দায়িত্ব পালন কিভাবে করতে হবে যে জেহাদে যেতে চেয়েছিলেন একজন সাহাবি লম্বা হাদিস আল্লাহ রসুল বলেছেন তোমার ঘরে কি মা বাবা আছেন বলছেন ইয়ারসুল্লাহ আছেন তাদের খেদমত করার কেউ আছে না আমি আছি আল্লাহ রসুল বলছেন তাহলে তোমার উপর জেহাদ ফরজ হয় নাই মা বাবার খেদমত করো যাও চাইতে মা বাবার গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে মা বাবাকে কিভাবে আমরা রাখবো এটা একটু আমাদের চিন্তা করতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে যদি আমরা না পারি তাহলে জাহান্নাম আমাদের জন্য অবধারিত যেটা আমরা একটু আগে জেনেছি মা বাবার মৃত্যুবরণ করলে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা তাদের পক্ষে সাদাকা করার কথা হাদিসের মধ্যে এসছে আর সর্বশেষ যেটা বলবো সেটা হলো দেখুন মা বাবার জায়গা যেন কোনো বৃদ্ধাশ্রমে না হয় মা বাবার জায়গা যেন আপনি থাকবেন এমন বিশাল ফ্ল্যাটে আর ওনাকে কুড়ে ঘরে রাখবেন গ্রামের বাড়িতে কোনোভাবে ফেলে রাখবেন একটা হলো মা বাবা গ্রামের বাড়ি ছেড়ে আসতে চান না সেটা ভিন্ন কথা তাহলে তাকে তার সমস্ত সুন্দর ব্যবস্থাপনা আপনি করে দেবেন যাতে করে উনি সুন্দরভাবে সুচারুরূপে জীবনযাপন করতে পারেন কিন্তু ওনার জীবনের ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নাই আপনি শুধু আপনাকে নিয়ে চিন্তা করছেন আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করছেন আপনার মা বাবা আপনার ফ্যামিলির বাইরের কেউ না এরা বলো আপনার শেকর কেউ যদি তার শেকর কেটে ফেলে তাহলে সেই বৃক্ষত বেঁচে থাকে না আপনি যদি আপনার মা বাবাকে ভুলে যান তাহলে আপনি ভালো সন্তান হবেন না আপনার পক্ষ থেকে পরবর্তীতে আপনার সন্তান যে আসবে সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে না তাই আসুন আমরা সবাই আজকে থেকে এই নিয়োগ করবো যে রব্বুল আলম যতদিন বেঁচে থাকবো মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না আর আজকে আরেকটা অনুরোধ জানাবো হতেই পারে আপনি বুঝতে পারেন নাই আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছেন আল্লাহর বস্তে জুমার নামাজের পরে বাসায় গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদবেন পা জড়িয়ে ধরে কাঁদবেন ক্ষমা চাইবেন ক্ষমা না চাওয়া পর্যন্ত ওনারা ক্ষমা না করা পর্যন্ত আপনি পা ছাড়বেন না এবং এরপর থেকে মা বাবার চোখের মনি হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তান হিসাবে কবুল করুন আমরা যেন আমাদের মা বাবার জন্য চোখ জুড়ানো সন্তান হতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন আমি তো লাহবে হান্দিক আর শাদু আল্লাহ ই কথা তুমি নেই সালাম আলিক ওয়ার্ড ওয়ার্ডের